হ্যালো এভরিওয়ান, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দর্শক, রাজবাড়িতে জয় নামের এক গৃহবধূ আত্মহত্যা করছে গলায় ফাঁস দিয়ে। কিন্তু আত্মহত্যার পূর্বে তিনি একটি চিঠি লিখে গেছেন, যে চিঠিতে তার ভালোবাসার কথা, তার আবেগ এবং তার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে কিছু কথা লিখে গেছেন। এবং ওই চিঠিতে তিনি আরও লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর পর তার স্বামীকে সবাই দোষী মনে করবে, আর এজন্য তিনি চিঠিতে শেষবার লিখে গেছেন যে আমার মৃত্যুর পর আমার স্বামীকে যেন কেউ দোষী না বানায়। এটি আমার মৃত্যুর আগে সবার কাছে বিশেষ অনুরোধ। তো দর্শক, চলুন সেই চিঠিটা আমরা একটু পড়ে আসি। রবিবার 24 নভেম্বর বিকালে গৃহবধূ জয়ামালীর মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। আত্মহত্যার আগে চিঠিতে তার স্বামীর দোষ নেই বলে লিখে গেছেন জয়া। জয়ামালী রাজবাড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ভবানীপুরের বাসিন্দা। আত্মহত্যার আগে চিঠিতে জয়ামালী লিখেছেন, আমার মারা যাওয়ার কারণ সবাই ভালো থাকা। আমি মারা গেলে কয়েকদিন সবাই কাঁদবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি জানি আমাকে নিয়ে মা অনেক দুশ্চিন্তা করে। আমাকে নিয়ে মাকে আর দুশ্চিন্তা করতে হবে না। সত্যি বলছি, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। সম্রাট ভালো থেকো, সবাই ভালো থেকো। তিনি লিখেন, আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়েছি। আমার মৃত্যুতে সম্রাটের কোনো দোষ নেই। দয়া করে কেউ সম্রাটকে দোষ দেবেন না। সম্রাটকে কেউ কোনোভাবে দোষ দেবেন না, এটা সবার কাছে আমার শেষ চাওয়া। জয়ামালের চিঠিতে আরও লিখেছেন, বারবার সম্রাট আর আমার ঝগড়া লাগবে, এ নিয়ে বারবার সবার দুশ্চিন্তা হবে তা আমি চাই না। আমি জানি আমার বাড়ির সবাই চায় আমি ভালো থাকি। বেঁচে থেকে কাউকে দেখাতে পারবো না আমি ভালো আছি, তাই বিদায় জানালাম। হয়তো আমি বাবার বাড়ি ফিরে যেতে পারতাম, কিন্তু ভাবলাম বাড়ি ফিরে এই মুখ সবাইকে দেখাতে আমার লজ্জা লাগবে। আমি পারবো না কাউকে দেখাতে আমার পোড়া মুখ। আই লাভ ইউ সম্রাট। তো দর্শক, আপনাদের চিঠিটি পড়ে কি মনে হয়েছে তা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এখনও পৃথিবীতে স্যাক্রিফাইস করার মতো লোক আছে। আর লোক আছে বলে হয়তো এই মানুষটি মৃত্যুর আগ মুহূর্তে তার স্বামীর জন্য স্যাক্রিফাইস করে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলে গেছেন, আমার স্বামীর কোনো দোষ নেই। এবং মৃত্যুর আগ মুহূর্তে তিনি এটাও বলে গেছেন যে আমি তোমাকে খুব ভালোবাসি। তো দর্শক, অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষকে আপনারা শ্রদ্ধা করবেন, নিজের মধ্যে আগলাই রাখবেন। আমরা এই চিঠিটি পড়ে বুঝতে পেরেছি যে আসলে কে দায়ী এই হত্যার পিছনে। অবশ্যই তার স্বামী, এটা হতে পারে। আমি বলছি না তার স্বামী, কিন্তু এটা হতে পারে। কারণ এই চিঠি থেকে বোঝা যাচ্ছে যে তার স্বামী হয়তো অনেক বেশি তাকে নির্যাতন করতো, পরবর্তীতে তার ফ্যামিলি এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করতো, আর নির্যাতনের পর্যায়টা হয়তো একটু বেশি বেড়ে গেছিলো, আর এটা নিয়ে হয়তো তার ফ্যামিলি অনেক বেশি দুশ্চিন্তা বা ফ্যামিলির মধ্যে একটা বিশৃঙ্খলা পর্যায়ে চলে গেছিলো। আর লাস্ট মুহূর্তে হয়তো মেয়েটি এটা থেকে মুক্তি দেওয়ার জন্য তার ফ্যামিলিকে তিনি মৃত্যুর পথটা বেছে নেয়। তো দর্শক, হয়তো ছোটো মুখে অনেক বড়ো বড়ো কথা বলে ফেলছি, হয়তো এই কথাগুলো আপনাদের সাথে আমার যাবে না। তবু একটি কথা বলছি যে রিয়েল লাইফে আপনি ভালো থাকতে গেলে অবশ্যই ভালোবাসার মানুষকে মূল্য দিবেন, তাহলে আপনি এই ভালোবাসার মূল্যটা পাবেন। তো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।